নিজের মোবাইল ফোন দিয়ে কীভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। এটি তোমাদের পার্ট টু ভিডিও থাম্বনেল সংক্রান্ত। এর আগে আমি তোমাদের পার্ট ওয়ান ভিডিওতে কীভাবে থাম্বনেল তৈরি করতে হবে, কী অ্যাপ ইউজ করতে হবে সে সংক্রান্ত আলোচনা করেছি এবং প্রত্যেকটা মানে থাম্বনেল তৈরি করার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বলে দিয়েছি। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা পার্ট ওয়ান ভিডিও দেখোনি অবশ্যই দেখে নাও, না হলে কিন্তু এই ভিডিও ভালো বুঝতে পারবে না। আমি ডেসক্রিপশন বক্স, প্লেলিস্ট এবং আই বাটনে পার্ট ওয়ানের লিঙ্কটা রেখে দেবো, অবশ্যই দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখবে, ক্লিয়ার? এখন পার্ট টুতে তোমাদের আরও বেটার কোয়ালিটি কীভাবে এইচডি বা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে সেটা কিন্তু দেখাবো। এখন এই থাম্বনেল তৈরি করার জন্য তোমাদের যে অ্যাপসটা প্রয়োজন সেটা হলো পিক্সেল ল্যাব। আমি সাধারণত পিক্সেল ল্যাব এই অ্যাপটা ইউজ করি, কেননা এখানে এইচডি কোয়ালিটি এবং প্রফেশনাল থাম্বনেল খুব সহজে তৈরি করতে পারি, ক্লিয়ার? এখন তোমাদের আমি শিখিয়ে দেবো কীভাবে তোমরাও তোমাদের ভিডিওতে একটা এইচডি কোয়ালিটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে। যারা নতুন ইউটিউব ক্রিয়েটর তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও নিয়ে আলোচনা। প্রথমেই তোমাদের কাজ হলো তোমাদের ফোনে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপটা ইনস্টল করা। তা আমি আগে থেকেই করেছি এবং পার্ট ওয়ান ভিডিওতে আমি কীভাবে ইনস্টল করতে হয় তা আমি দেখিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো, অথবা তোমাদের ফোনে প্লে স্টোর থেকেও কিন্তু পিক্সেল ল্যাব এই অ্যাপটা ইনস্টল করতে পারো। তা আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। এখন প্রথম কাজ হলো এই পিক্সেল ল্যাবের ভিতরে প্রবেশ করা। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটা পেজ ওপেন হয়েছে। আমি সাধারণত ফোনটা আড়াআড়িভাবে ভিডিও করেছি, তোমরা লম্বভাবে ভিডিও করতে পারো, দেখে নাও স্টেপ একই, ঠিক আছে? আমি হরাইজন্টাল রেখেছি। এখন প্রথম কাজ হলো যে নিউ টেক্সট বলে একটা অপশন আছে না, এটাকে আমি তাড়িয়ে দেবো। কী করে? এখন এই টেক্সটের উপর দেখতে পাচ্ছ একটা চতুর্ভুজ মতো আছে, এটাকে আমি তাড়িয়ে দিতে চাই একদম বা সাইডের উপরের দিকে। দেখতে পাচ্ছ যে এখানে কলম আছে, তার একটা ডিলেট অপশন আছে, এই ডিলেট এখানে ক্লিক করবে, দেখবে এই নিউ টেক্সট অপশনটা থাকবে না। এখন ইউটিউব থাম্বনেল তৈরি করতে হলে একটা নির্দিষ্ট রেশিও দরকার হয়, সেই রেশিওটা সিলেক্ট করতে হবে। একদম উপরের দিকে ডান সাইডে থ্রি ডট আছে, দেখতে পাচ্ছ এই থ্রি ডটের এখানে ক্লিক করবে, তারপরে ইমেজ সাইজ দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, কাস্টম আছে, কাস্টমের এখানে ডান সাইডে অ্যারোর এখানে ক্লিক করবে, একদম নিচের দিকে ইউটিউব থাম্বনেল আছে এখানে ক্লিক করবে, তারপর ওকে করবে। দেখতে পাচ্ছ এখন পুরোটাই কিন্তু একটা ইউটিউব থাম্বনেলের জন্য যে রেশিও দরকার সেটা চলে আসলো, ক্লিয়ার? আমি পার্ট ওয়ানে কিন্তু এগুলো দেখিয়েছি, আমি পার্ট টুতেও দেখাচ্ছি, একটা কারণে যারা নতুন তাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এবং তোমাদের বলে রাখি যারা পার্ট ওয়ান এবং পার্ট টু ভালো করে দেখবে তাদের কিন্তু এই থাম্বনেল তৈরি করার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের রেশিও নেওয়া কমপ্লিট, এখন আমরা কালারটা চেঞ্জ করতে চাই। এই থাম্বনেলের কালারটা চেঞ্জ করতে হলে একদম নিচের দিকে ডান সাইডে চতুর্ভুজের মতো দুটো ঘর দেখতে পাচ্ছ, এইটাকে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ যে কালার, ঠিক আছে, এই কালারের এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে গ্রেডিয়েন্ট আছে, উপরে কালার আছে, আমার ইচ্ছা মতো আমি এখানে কালারটা চেঞ্জ করব। আমি পার্ট ওয়ানে এই উপরে কালার দিয়ে চেঞ্জ করে দেখিয়েছি, আজ আমি দেখাবো গ্রেডিয়েন্ট মিশ্র যে কালারটা এটা দিয়ে চেঞ্জ করে দেখাবো। তা গ্রেডিয়েন্টে অনেকগুলো কালার আছে, তুমি যদি বা সাইডের দিকে চলে আসো তা দেখতে পাবে অনেকগুলো কালার আছে, মনে করো এই একটা কালার, এই একটা কালার, তুমি যেটা সিলেক্ট করবে সেই কালারটা এখান থেকে পেয়ে যাবে। তা আমি এখানে এই কালারটা সিলেক্ট করব, ঠিক আছে, এই করলাম, এই কালারটা আমার দরকার। এখন এটা সিলেক্ট করে নিয়েছি, এখন উপরে যে টিক মার্ক এবং ক্রস মার্ক আছে এর মধ্যে টিকে আমি ক্লিক করব, ঠিক আছে, টিক মার্কে ক্লিক করলাম, ওকে। তাহলে আমাদের থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডের কালার সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আমি একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করব। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু লিখতে চাই এবং কিছু ছবি আনতে চাই এবং সেগুলো যেন খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন হয়। এখন এগুলো করতে হলে বা লিখতে হলে বা ভালো করতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, উপরের দিকে দেখো মিডিলের দিকে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের এখানে ক্লিক করতে হবে, তারপরে দেখতে পাচ্ছ শেপ বলে একটা অপশন আছে, এই শেপের এখানে ক্লিক করবে, তারপরে একটা সাদা রকম একটা চতুর্ভুজ উৎপন্ন হবে, তারপরে তুমি এটাকে বাড়িয়ে কমিয়ে যা ইচ্ছা তাই করতে পারো। এখন আমি প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে, আমি একটা এইচডি কোয়ালিটির খুব সুন্দর থাম্বনেল তৈরি করতে চাই তাই আমি ইচ্ছা মতো এটাকে বাড়িয়ে দিলাম এই পর্যন্ত, ঠিক আছে। আমি এই সাদা কালারটা রাখবো না, মানে কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করবে, সেমভাবে ডান সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছ কালার বলে একটা অপশন আছে, কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, তা আমি এখানে কালার এখানে ক্লিক করলাম, তার নিচের দিকে দেখবে বৃত্ত মতো দুটো আছে, একটা সাদা, একটা সাদার মতোই,
কিন্তু ডান্সারে প্লাস চিহ্ন আছে, তুমি প্লাস চিহ্ন দিয়ে এই কালার চেঞ্জ করতে পারো, অথবা যে সাদাগুলো বৃত্তগুলো আছে সেইগুলোকে বা সাইডে স্ক্রল করলে কিন্তু তুমি কালার চেঞ্জ করতে পারো। দেখো আমি সাদা থেকে বাঁ দিকে আসছি, দেখো লাল আসলো, তারপরে আসলো হলো পিঙ্ক কালার, তারপরে কালো আসলো, আমার প্রয়োজন মতো আমি কালার সিলেক্ট করব। তা আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করি, মনে করো আমি এই কালারটা সিলেক্ট করব, ঠিক আছে। এই কালারটা সিলেক্ট করার পরে আমার আরেকটা কাজ আছে, সেটা হলো উপরের দিকে চলে আসবে। উপর দিকে আসার পরে দেখবে রেডিয়াস বলে একটা অপশন আছে, এটাকে ক্লিক করবে, ক্লিক করে মানে ডান সাইডে বাড়িয়ে দেবে, 0% আছে, এটাকে তুমি মোটামুটি বাড়িয়ে তোমার প্রয়োজন মতো রাখবে। মনে করো আমি এটাকে 30% রাখলাম, ঠিক আছে। রেখে আমি এটাকে টিক মার্ক করলাম, বা এই উপরে যে টিক অপশন আছে ওখানে ক্লিক করলাম, ওকে। দেখো সুন্দরভাবে একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমি শেপের ভিতরে লিখতে চাই যা দরকার। মনে করো আমি লিখবো হলো, এখন লিখতে হলে কী করতে হবে আমি পার্ট ওয়ানে বলেছি একবার, তাও বলছি, এখন তুমি লিখবে তার জন্য উপরের দিকে যে প্লাস চিহ্ন দেখতে পারছো, অথবা সাইডের দিকে যে টেক্সট চিহ্ন দেখতে পারছো, এখানেও তুমি এক কাজ করতে পারো, ক্লিক করতে পারো। তা আমি এক কাজ করবো, উপরের দিকে যে প্লাস চিহ্ন আছে ওখানে ক্লিক করব, তারপর টেক্সট অপশনে এখানে ক্লিক করব। দেখতে পারছো এখানে টেক্সট বলে নিউ টেক্সট বলে একটা অপশন চলে এসেছে, এটাকে আমি একটু বাড়িয়ে ছোটো বড়ো করতে পারি। তারপরে আমি এখানে লিখবো, মনে করো আমি এখানে প্রয়োজন মতো যা দরকার তাই লিখবো। তা আমি লিখবো এখানে প্রফেশনাল, বাংলা লিখছি প্রফেশনাল ইউটিউবটাকে আমি বড়ো তারা লিখতে চাই, তাহলে লিখবো ইউটিউব, ওকে করব, মানে ডান করব, তারপর ওকে করব। দেখো ঠিক আছে, এটা কিন্তু আমাদের লেখা হয়ে গেল প্রফেশনাল ইউটিউব। এখন এই লেখাটাকে আমি বিভিন্ন স্টাইল করতে চাই, আমি পার্ট ওয়ানে আলোচনা করেছি, তাও বলছি এখন প্রফেশনাল ইউটিউবটা এখনও ভালো লাগছে না, কী করতে হবে আমাদের এটাও স্টাইল চেঞ্জ করতে হবে। ডান সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন আছে, স্টাইলেস, এডিট, ডিলেট, কপি, টু ফন্ট, তোমার নিচের দিকে চলে আসবে, দেখতে পারবে যে ফন্ট বলে একটা অপশন আছে, এবি, দেখতে পাচ্ছ এবি ফন্ট, এই এবি ফন্টে গিয়ে ক্লিক করবে, করলাম ক্লিক। তারপরে তোমার ইচ্ছা মতো যে বেসিকগুলো আছে এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবে। আমি পার্ট ওয়ানে আলোচনা করেছি, তাও বলছি আমি এখান থেকে মনে করো এই যে আছে এডিএলের নিচে আছে যেটা, এটাকে আমি সিলেক্ট করলাম, মোটা অক্ষরে আছে এটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি ওকে করলাম। দেখতে পারছো কত সুন্দর প্রফেশনাল ইউটিউব লেখাটা চলে আসলো। এখন তুমি এটাকে ছোটো বড়ো সম্পূর্ণভাবে তোমার নিজের কন্ট্রোলে মানে করতে পারো, ক্লিয়ার। তাও কিন্তু আমার লেখাটা এখনও ফোটেনি, আমি চাই যে লেখাটা ভেসে উঠুক এবং সুন্দর দেখা যাক। এর জন্য আমার দরকার হলো আবার ডান সাইড নিচের দিকে চলে আসা, তারপর দেখতে পাবে যে স্ট্রোক এবং শ্যাডো বলে অপশন আছে, এটাও আমি পার্ট ওয়ানে বলেছি। তুমি এক কাজ করবে, এখানে স্ট্রোকে চলে যাবে, স্ট্রোকে ক্লিক করলাম, তারপর এনাবেল্ড করে দেবে, তারপরে কালার আছে, এই কালারটা তুমি যে কালারটা চাও, মানে তোমার স্ট্রোক বলতে যে অক্ষরগুলো তুমি লিখেছো তার ব্যাকগ্রাউন্ড দিয়ে কী কালারটা আসবে, মানে ঠিক আছে সেই কালারটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তা আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, মনে করো এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মানে এখানে ব্ল্যাকের উপরে একটা ক্লিক করবে, তারপরে নিচের দিকে দেখতে পারছো যে স্ট্রোক হোয়াইট 4 আছে, এখানে আমি এটাকে বাড়িয়ে দেবো, নিচের দিকে যেটা আছে ওটাকে ডান সাইডে নিলেই তুমি কিন্তু বাড়াতে পারবে, দেখো বেড়ে গেল। এখানে তোমার প্রয়োজন মতো সুবিধা মতো যেটা দিলে ভালো লাগবে সেই রকমভাবে বাড়াবে। মনে করো আমি এইভাবে রাখলাম, বেশি বড়ও রাখলাম না, বেশি ছোটও রাখলাম না, মোটামুটি এইভাবে রাখলাম। তারপরে আমি টিক অপশনে ক্লিক করব, দেখো কত সুন্দর লাগছে এবার। তাহলে প্রফেশনাল ইউটিউব লেখাটা আমার কমপ্লিট। এবার আমি মনে করো লিখবো আরেকটা লেখা লিখতে চাই, সেটা হলো থাম্বনেইল। এখন যে প্লাস বাটন আছে ওই প্লাস বাটন আবার ক্লিক করবে, তারপরে আবার শেপে চলে আসবে, শেপে এসে তুমি এখানে সুন্দর করে ইচ্ছা মতো একটা কালার বা যে কোনো কিছু সিলেক্ট করবে। খেয়াল করো তোমাকে আরেকটা নিয়ম শিখিয়ে দেয়, মনে করো তুমি এখানে আসলে তুমি এই শেপটাকে চেঞ্জ করতে চাও, এখন দেখতে পাচ্ছ ডান সাইডে অনেকগুলো মানে টিক অপশনের নিচের দিকে একটা বক্স আছে, এই বক্সের এখানে ক্লিক করবে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো শেপ চলে আসবে, দেখতে চতুর্ভুজ, বৃত্ত, অর্ধবৃত্ত, তারপরে একটা তীরচিহ্ন মতো আছে, ত্রিভুজ আছে, এগুলো একটা শেপ। এখন মনে করো তুমি নিচের দিকে চলে আসলে এই যে একটা শেপ দেখতে পাচ্ছ এই কর্নারের দিকে,
ক্রসের পরে এখানে এই শেপটা মনে করো আমি রাখতে চাই, তাহলে এটাকে আমি ক্লিক করব। দেখো আমার শেপটা পুরো ওই কালার চলে আসলো বা ওইরকম চলে আসলো, ঠিক আছে, কালার তো আসেনি, ওইরকম এসছে। এখন আমি এটাকে কালার চেঞ্জ করতে চাই, মনে করো এই সাদা কালারটাকে আমি কালো কালার বানাতে চাই, কী করবো তাহলে? একদম সেমভাবে দেখবো ডান সাইডে নিচের দিকে কালারগুলো একটা অপশন আছে, ওখানে চলে আসবে, নিচের দিকে যে কালার আছে ওখান থেকে কালারটা সিলেক্ট করে, মনে করো এখানে আমি পুরোটাই কালো কালার করবো, দেখ কালো করলাম, দেখো পুরোটাই কালো কালার চলে আসলো। এখন এটাকে তুমি বাড়িয়ে ছোটো করতে পারো বা বড় করতে পারো, ঠিক আছে। এখন এইভাবে তুমি মনে করো এই শেপটা ডাকলে, ক্লিয়ার? এবার টিক অপশনে ক্লিক করবে, ওকে। এবার তুমি এক কাজ করবে, মনে করো এখানে লিখবে থাম্বনেল, থাম্বনেলটা লিখতে হলে তোমাকে আবার সেরকমভাবে টেক্সটে যেতে হবে। এখন টেক্সটে যাওয়ার উপায় হলো দুটো আছে, একটা হলো উপরে প্লাস, একটা হলো ডান সাইডে প্লাস। আমি উপরে প্লাস চিহ্ন ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, তারপরে মাঝে নিয়ে আসলাম এই নিউ টেক্সটটাকে, তারপরে একটু বাড়িয়ে দিলাম, তারপরে এটা লিখতে হলে ডাবল টাচ করতে হয়, ডাবল টাচ করলাম, তারপরে তুমি লিখবে থাম্বনেল। আমি মনে করে এখানে লিখবো থাম্বনেল, TSUM থাম্বনেল লিখলাম, ওকে করলাম, ডান করলাম, ওকে করলাম, ঠিক আছে। দেখো এখানে লেখাটা আসেনি ভালো করে, তাই আমি ঠিকঠাক করে লিখে নিই, TSUMBNIL থাম্বনেল, ডান করব, তারপরে ওকে করব, দেখো চলে আসলো। এখন এই থাম্বনেল লেখাটাকে আমি আরও সুন্দরভাবে প্রফেশনাল করতে চাই, খুব ভালো করতে চাই, তাহলে কী করতে চাই? এবং কালার চেঞ্জ করতে চাই। সেমভাবে ডান সাইডে তুমি ফন্টে চলে যাবে, চলে আসলাম ফন্ট, ক্লিক করলাম ফন্ট, তারপরে আমার ইচ্ছা মতো আমি এটাকে যে কোনোভাবে রাখতে, মানে যেভাবে আমি যে বেসিকটা চাই, যে ফন্ট চাই সেটাতে আমি ক্লিক করলাম, মনে করো আমি এটা চাই তাই এটাকে ক্লিক করলাম, ওকে। দেখো কত সুন্দর লাগছে। এবার মনে করো আমি কালারটা চেঞ্জ করতে চাই, মনে করো কালারটা চেঞ্জ করতে হলে ডান সাইডে আবার চলে আসবে, এসে দেখতে পাবে যে উপরের দিকে আছে একটা কালার, এই যে কালার দেখতে পাচ্ছ এখানে COLOR, এখানে তোমরা খুঁজে বের করবে, কালারে ক্লিক করবে, তোমার যে কালারটা প্রয়োজন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবে। মনে করো এখানে পিঙ্ক যদি দরকার হয় পিঙ্ক চলে আসবে, যদি দরকার হয় তোমার মনে করো নীল দরকার হয় তাহলে নীল চলে আসবে। তা আমি চাই হলো এটা হলুদ কালার হোক, কারণ হলুদ কালারটা ভালো ফুটবে, হলুদ কালারটা হলো, তারপরে এখানে টিক অপশানে ক্লিক করবে, হলো। দেখো কত সুন্দর চলে আসলো প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। এখন তুমি যদি আরও কিছু নিচে লিখতে চাও, মনে করো আমি নিচে কিছু লিখবো, মনে করো তৈরি করো, তাহলে প্লাস অপশানে ক্লিক করবো। তুমি যদি শেপ বানাতে চাও, তাহলে শেপ যদি বানাতে চাও তাহলে কিন্তু এই থাম্বনেল যেটা লিখেছে এইভাবে শেপ করতে পারো, অথবা তুমি যদি শুধু লিখতে চাও তাহলে টেক্সট অপশানে ক্লিক করবে, নিউ টেক্সট চলে আসবে, এখানে ক্লিক করবে, মানে ডাবল টাচ করবে, তারপরে তুমি যে লেখাটা লিখতে চাও সেটা লিখবে। মনে করো ইউটিউব থাম্বনেল লিখেছে তৈরি, আমি লিখব তৈরি, দেখি কেমন আসে, তৈরি করো, চলে আসলো তৈরি করো অপশনটা, ডান করব, ওকে করব, দেখো চলে আসলো তৈরি করো। এখন এই তৈরি করো তোমার লেখাটা আবার মনে করো স্টাইল চেঞ্জ করতে চাও, তাহলে ডান সাইডে ফন্টে চলে যাবে, ফন্টে গিয়ে এই যে ক্লিক করবে, তারপর তোমার ইচ্ছা মতো এই ফন্টটাকে চেঞ্জ করবে, মনে করো তৈরি করো এখানে এটা করতে পারো, এটা করতে পারো তোমার ইচ্ছা, ওকে করবে, দেখো তৈরি করো চলে আসলো। মনে করো এটাকে তুমি সাদা কালারে রাখতে চাও, রাখলাম, তারপরে মনে করো তুমি এটাকে এবার স্ট্রোক দিতে চাও, অথবা তুমি এটাকে দিতে চাও হলো শ্যাডো, আমি এটাকে শ্যাডো দেবো, মনে করো এখানে শ্যাডোটা ক্লিক করব, এনাবেল্ড করব, তারপরে কালার যদি তুমি চেঞ্জ করতে চাও করতে পারো, অথবা এখানে কালো কালারটা সিলেক্ট করা আছে আমার আগে থেকেই, তাই কালো কালারটা এখানে সিলেক্ট করলাম, টিক অপশানে ক্লিক করলাম, আমার শ্যাডোটা দেখো কালো চলে আসলো, ক্লিয়ার? এটা কিন্তু কালো একটা শ্যাডো চলে আসলো, মনে হচ্ছে না খুব সুন্দর ভেসে আছে এটা। তাহলে আমি লিখলাম কি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করো। এখন মনে করো তুমি কোনো একটা ছবি দিতে চাও, কীভাবে কী করবে, তাহলে ওই প্লাস চিহ্নে চলে যাবে, ফ্রম গ্যালারি, তোমার গ্যালারিতে যে ছবি তুমি দিতে চাও সেখান থেকে সিলেক্ট করতে হবে, তাহলে আবার দেখা যায় প্লাস চিহ্নে যাবে, তারপরে ফ্রম গ্যালারিতে যাবে, এখান থেকে তোমার যে ছবিটা দরকার সেটাকে তুমি সিলেক্ট করবে। দেখো আমার মনে করো এই ছবিটা আমার দরকার, আমি এখানে ছবিটাকে ক্লিক করলাম, তারপর এখানে টিক অপশন আছে, এই টিক অপশনে ক্লিক করবে, দেখো চলে আসলো। এখন এই ছবিটার আমি ছোটো করতে চাই, তাই দেখো ডান সাইডে একটা বৃত্ত মতো আছে সাদা, এখানে ক্লিক করলে এটাকে ছোটো বড় সব করা যাবে, আমি প্রয়োজন মতো এটাকে বড় ছোটো সব করতে পারি, মনে করো আমি এটাকে এভাবে রাখবো, ঠিক আছে, আমি এটাকে ঠিক এইভাবে রাখতে চাই, রাখলাম। এখন
এই যে আমি ছবিটা এনেছি, এই ছবিটার চার সাইড দিয়ে আমি কিছু বর্ডার দিতে চাই। এখন ছবির চার সাইডে বর্ডার দিতে হলে দেখো ছবি আমার এখানে কিন্তু একটা চতুর্ভুজ মতো আছে, তার মানে আমি এটাকে এডিট করতে পারবো। এখন বর্ডার দিতে যদি চাই তাহলে একদম এ এর ডান সাইডে মিডিলের দিকে নিচের দিকে দেখতে পাচ্ছ একটা বক্স মতো আছে, এখানে ক্লিক করবে। করলাম, করার পরে দেখতে পাচ্ছ যে নিচের দিকে চলে আসবে, আসার পরে দেখতে পাবে স্ট্রোক, ক্লিয়ার আছে? দেখতে পাচ্ছ এখানে এই স্ট্রোকের এখানে ক্লিক করবে, তারপরে এনাবেলড করবে। দেখতে পাচ্ছ এখানে আমার সাদা কালার বা অন্য কালার যেটা সিলেক্ট করতে চাই সেই কালারটা সিলেক্ট করবে এখান থেকে। মনে করো এখানে সাদা কালার আছে, লাল আছে, দেখো লাল দিলে আমার ছবির যেটা আছে তার চার সাইড দিয়ে কিন্তু এই লাল চলে আসলো, পিঙ্ক বললে পিঙ্ক চলে আসবে, তারপরে কালো বললে কালো চলে আসবে, তারপরে এখানে যদি আমি লিখে মানে সার্চ করি নীল, তাহলে নীল চলে আসবে। এখন আমি প্রয়োজন মতো আমি কালারটা চেঞ্জ করব। আর নিচের দিকে যে স্ট্রোক ওয়াইড আছে এটাকে আমি বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো, ঠিক আছে? যত বাড়াবো তত আমার বর্ডারটা বেড়ে যাবে, আর যত কমাবো তত ছোটো হবে। তা আমি এখন প্রয়োজন মতো কালারটা সিলেক্ট করি। মনে করো আমি এখানে কালারটা সাদা রাখবো, তাই সাদা কালারটা দিলে এরকম আসবে। আমি মনে করো ডান সাইডে এটা করবো, তাহলে আমি একটু এটা রাখলাম, ঠিক আছে? তাহলে আমি সাদা কালারে রাখলাম কিন্তু একটু অন্য টাইপের, বা এই কালারটা রাখলাম, আমার সাদা কালারটাই ভালো লাগছে তাই সাদা কালারটা রাখলাম। এখন ক্লিয়ার, এটা যখন তুমি সিলেক্ট করবে তখন উপরের টিক মার্কে ক্লিক করবে, তারপরে তুমি যে কোনোভাবে যে কোনো জায়গায় টাচ করলে সামান্য একটু দেখতে পাবে যে কেমন দেখাচ্ছে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ যে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করো বলে একটা কিন্তু সুন্দর থাম্বনেল তৈরি হয়ে গেল। এখন তোমার যেটা লিখতে চাও থাম্বনেলের উপরে সেটা লিখবে, এবং কীভাবে শেপ তৈরি করবে, কীভাবে ছবি আনবে তার পুরো প্রসেস কিন্তু আমি বলে দিলাম। এখন প্রশ্ন হলো থাম্বনেল তৈরি করা তো কমপ্লিট হলো, এখন তুমি যদি আরও ছবি আনতে চাও সেমভাবে ওই প্লাস অপশনে ক্লিক করবে, ফ্রম গ্যালারি থেকে এইভাবে নিয়ে আসবে, ঠিক আছে? এখন তুমি এই থাম্বনেলটাকে সেভ করবে কীভাবে এবং প্রজেক্ট করে রাখবে কী করে, এখন তোমাকে আমি প্রথমে সেভ করে কী করে রাখতে হয় সেভ অপশনটা দেখাবো। এখন দেখতে পাচ্ছ উপরের দিকে প্লাস সিনের ডান সাইডে একটা বক্স আছে, এখানে ক্লিক করবে, দুটো অপশন চলে আসবে, একটা সেভ অ্যাজ প্রজেক্ট, একটা হলো সেভ অ্যাজ ইমেজ। এখন আমি এটাকে মনে করে সেভ করতে চাই, তাহলে সেভ অ্যাজ ইমেজে এখানে ক্লিক করবে। ওকে, ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছ নিচের দিকে একটু দেখো ইমেজ ফরম্যাট আর কোয়ালিটি, এখন তোমাকে একটু এইচডি কোয়ালিটি করতে হবে, সবথেকে ভালো কোয়ালিটি করব। যে কাস্টম আছে এই কাস্টমের লাইনের ডান সাইডে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবে। করলাম, দেখতে পাচ্ছ কাস্টম লো মিডিয়াম হাই ভেরি হাই, আর নিচ থেকে কী আছে আল্ট্রা, সবসময় আল্ট্রা এইটা করবে, এইটা হলো সবথেকে ভালো কোয়ালিটি, ঠিক আছে? এইচডি সবথেকে ভালো কোয়ালিটি। এখন আল্ট্রা করার পরে আমি ক্লিক করেছি আল্ট্রায়, দেখো উপর দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি আর শেয়ার, আমি এখন এটাকে সেভ করব, তাই উপরে লিখবো হলো মানে টাচ করব সেভ টু গ্যালারিতে। ক্লিক করলাম, দেখো আমার এখন গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়, দেখো ইমেজ সেভ ডুবল একটা অপশন চলে এসেছে, তার মানে আমার গ্যালারিতে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন তুমি গ্যালারি থেকে তোমার ইউটিউব ভিডিওতে কিন্তু এটা যখন পাবলিশ বা আপলোড করবে তখন কিন্তু সিলেক্ট করতে পারো, এবং এভাবে কিন্তু তুমি এই ইউটিউব থাম্বনেলটা তৈরি করে নিতে পারো। এখন আমি দেখাবো কীভাবে এটা প্রজেক্ট হিসেবে রাখা যায়। সেমভাবে প্লাস চিহ্নের ডান সাইডে ওই বক্সে ক্লিক করবে, দেখতে পাচ্ছ সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ, আমি ইমেজটা করে দেখিয়েছি কীভাবে সেভ করতে হয়, এখন প্রজেক্ট কী করে সেভ করতে হয় দেখাবো। সেভ অ্যাজ প্রজেক্টের ওখানে ক্লিক করবে। করলাম, এখন দেখতে পাচ্ছ সেভ অ্যাজ প্রজেক্টের নিচে প্রজেক্ট নেম, এই নেম যে কোনো তুমি একটা নাম দিয়ে সিলেক্ট করবে, এগুলো নাম তোমার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারো, কোনো ব্যাপার না। তারপর ডান অপশনে ক্লিক করবে, দেখো এখানে ডান অপশনে ক্লিক করলাম, আমার মনে হয় কোনো প্রবলেম হয়েছে, এখানে আমি ব্যাকে যাচ্ছি, ঠিক আছে? যে কোনো অপশনে ক্লিক করবে, তারপরে এক কাজ করবে, এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম, এখানে প্রবলেম হয়েছে, আচ্ছা এখানে চলে আসলো, এখানে সেভ অ্যাজ প্রজেক্ট, সমস্যা নেই, আমার ঠিক হয়ে গেছে ব্যাপারটা, আমার ফোনে একটু প্রবলেম ছিল। দেখো সেভ অ্যাজ প্রজেক্টে আমি যে কোনো নাম দিয়েছি, ক্যান্সেল এবং ওকে অপশন আসছে, আমি ওখানে ওকে ক্লিক করব। দেখো আমার কিন্তু সেভিং ডান কমপ্লিট। এখন আমি যদি এই থাম্বনেলটা এইভাবে রেখে দিতে চাই, পরবর্তীতে এই থাম্বনেল থেকে অন্যান্য থাম্বনেল তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাকে প্রজেক্ট হিসেবে এটা রেখে দিতে হবে, কেননা আমি এখান থেকে ইচ্ছামতো কিন্তু পরবর্তীতে এই এডিট করে অন্য কিছু বানাতে পারবো, ক্লিয়ার? এখানে তুমি যদি এডিট করে অন্য কিছু বানাতে চাও তাহলে কী করবে বলো তো? মনে করো তুমি এখানে মনে করো লিখবে তৈরি করো, এখানে অন্যটা শব্দ লিখতে চাও, তাহলে কী করবে তৈরির এখানে ডাবল টাচ ক্লিক করবে, ডাবল ক্লিক করলে দেখো তৈরি করো বলে চলে এসছে, এখানে লিখবে অন্য কিছু লিখবে, মনে করো হাউ টু লিখবে,
হাউ টু, ঠিক আছে, ডান করবে, ওকে করবে, দেখেছো? তাহলে আমি কোনো লেখা চেঞ্জ করতে পারলে কিন্তু, মানে চেঞ্জ যদি করতে যাই তাহলে কিন্তু সেই লেখার উপর টাস্ক করেই কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু প্রজেক্ট হিসাবে করে রাখলেই কিন্তু তোমরা করতে পারবে, ক্লিয়ার? এইভাবেই কিন্তু তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবে, ঠিক আছে? তাহলে যারা পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও মানে দেখবে ভালো করে, তারাই কিন্তু পুরো প্রফেশনাল কীভাবে তো একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয় তা কিন্তু শিখে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।